good day. টাকা তুলতে হবে, টাকা তুলতে যাচ্ছে। এগুলো হচ্ছে আমার ইউটিউব থেকে প্রাপ্ত টাকা। ফার্স্ট ইনকাম এসেছি একটু ব্যাক দেখার জন্য। কি জুতা দেখি? পছন্দ হলো না ব্যাগ, জুতো কোনটাই পছন্দ হলো না। দেখি প্রচুর ভিড় অলরেডি, অথচ এখন বাজে হচ্ছে 12:30 দুপুর, আরো যে কত ভিড় হবে। না দেখো ইয়েলোটা বেশি সুন্দর নোরা, দেখি নোরা ঘুরো তো, ইয়েলোটা ইয়েলোটা বেশি সুন্দর নোরা। হ্যাঁ এটাও সুন্দর। কি করেছে নোরা? এই ছোট বাবু, আপনি আমাদেরকে একটু ড্রেস দেখান। ৪০ টাকায় ড্রেস, আমি তো সবই নিতে চাই তাহলে। আমি সব নিতে চাই তাহলে। আচ্ছা তাই, সুন্দর আমি দেখেছি মাত্র, খারাপ না, মোটা লাগছে। কি কিনেছো তুমি? স্ট্রবেরি আর চকলেট। তাই ড্রেসও তো কিনেছো? কিডস প্যারাডাইসে জালে যাচ্ছি আমরাও। আজানের জন্য এটা খুবই সুন্দর। কয় মাস কোনটা দেখি? কি পারো? নোরা কোথায়? নোরা এই যে
Oh my god! তো যেহেতু ইফতার যে টাইম হয়ে আসছে তাই আমরা ফুড করে চলে আসছি। তো আম্মু জেনি আপু আর নোরা কিন্তু অনেক আগেই গিয়েছে দিল্লি দরবার, কোথায় আমরা সেখানে যাব। এই কই খুঁজে পাচ্ছি না দিল্লি দরবার, হয়ে গেল। ও পেয়েছি, ওই যে শাহি দিল্লি দরবার, চলে আসছি। এই যে এটা ইফতারের জন্য বসে আছি, ইফতার অর্ডার দিয়েছে। প্রচুর পরিমাণে মাথা ব্যথা, মাথা ধরে গেছে ওরকম। এই যে আমাদের খাবার চলে আসছে, এটা হচ্ছে খাসির লেগ। ভালোই হয়েছে, এগুলো খেতো না, খেলে তো আমাদের সাথেই খেতে পারবে অনেক খাবার। আমরা ইফতার করছি, খানদানি ইফতার। আল্লাহ কবুল করছে তোমার খাবার ইচ্ছা। হ্যাঁ বুঝে কয় কি যে মাংসের মধ্যে এই এটা দাম কবে এই সবার ইফতার করা শেষ, খাওয়া দাওয়া শেষ, শুধু ওয়ান টাইম প্যাকেট বক্স গ্লাস পড়ে রয়েছে। হাতে করে দু চারজন মানুষ আছে, আমাদেরও খাওয়া দাওয়া শেষ। তো এখন আপনাদের ভাইয়াকে দেখেন শপিং ব্যাগ নিয়ে হাঁটছে। আমাদের ফুড কোর্ট থেকে আমরা পার্সেলও নিয়েছি, ওগুলো হচ্ছে যারা ভাইয়ের কাছে জেনি আপু নোরা আম্মু সামনে। আজকের ব্লগটা এখানে শেষ করছি, খুবই টায়ার্ড, খুবই অসুস্থ লাগছে, প্রচুর মাথা ব্যথায় বমি আসছে, বাসে চলে যাচ্ছি। আজকের ব্লগটা আর করবো না, কন্টিনিউ, এরপরে আরও দেখাবো কি কি কেনা। আমরা শপিং করে আসছি, আমি আসলে অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম যেহেতু রোজা ছিলাম, অনেক ঘোরাঘুরি করে প্রচুর মাথা ব্যথায় আসলে আমার প্রচুর বমি হয়েছে। সো ভিডিওটা কন্টিনিউ আর করে দেখাতে পারিনি, তাই এখন দেখাই কি কি কিনেছি। আসলে অনেকগুলো ড্রেস আমরা বানাতে দিয়েছি, আর এখানে কিছু নর্মাল জামা কাপড় বাসায় পরার জন্য আছে, আর এখানে নোরার জন্য একটা, নোরা নিজেই পছন্দ করেছে এই ড্রেসটা, খুবই সুন্দর, ওকে পরার পর খুবই ভালো লেগেছে।
আর হচ্ছে যেখান থেকে ওর ড্রেস জুতো কেনা হয়েছে এটা ওর দিদা দাদা গিফট করেছে, এটাও খুবই সুন্দর। এখনো সবকিছু দেখাবো না খুলে, কারণ ঈদ তো আমাদের সামনে, ঈদই দেখাবো। এটা একটা প্যান্ট, এই যে পেন্সিল বক্স, তারপরে এখানে দুইটা জুতা, এই যে আর একটা জুতা আছে, এই যে হ্যাঁ ব্ল্যাক। এই শুটা বিশেষ করে অনেক সুন্দর, এইটা বিশেষ সুন্দর হয়েছে। আমরা আসলে এই জুতোটা ফার্স্ট অফ অল কিনে দেন, এটাও ভালো লেগেছে তাই এটাও কেনা হয়েছে। আর এটা হচ্ছে জেনেপুর জুতো, এটা আমার। এখানে আমরা ভোগো থেকে কিছু ড্রেস কিনেছি, দেখাবো না ভাই বের করে। এটাও একটা, আরও অনেক কিছু আছে আমরা বানাতে দিয়েছি। হ্যাঁ, আর এটা একটা পাঞ্জাবি, আর এখানে নোরার ব্যাগ, আরও একটা ব্যাগ আছে এখানে, আরও একটা খুবই কিউট স্টাইলিস্ট একটা ড্রেস এখান থেকে আমরা নিয়েছি। সো আর আরং থেকে কিছু কেনা আছে, এখানে একটা আরেকটা জুতা আছে আমার জামাইয়ের, এটা আছে নিয়াপুর ড্রেস আরং এর। আর বোমুরগুলাও দেখাবো না এখন, কারণ এগুলো হাতের কাছে নাই এখন। যাই হোক, এই যে টুকিটুকি ছিল একটু হালকা করে দেখিয়ে দিলাম, তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই দোয়া করবে, বাই বাই, আল্লাহ হাফেজ।